সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পুরো কুরবানির হাট শুরু হয়ে গিয়েছে। আপনাদেরকে আজ আমরা নিয়ে এসেছি দিনাজপুরের মহারাজা স্কুলের মাঠে। রেলবাজার হাটের যে হাটটি, সেই হাটটি এখন এখানে লেগেছে। আজ 16 জুলাই 2020, আজকে বৃহস্পতিবার। আপনারা জানেন যে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার রেলবাজারে হাট বসে। এই রেলবাজারে হাটটি, এই যে কুরবানি উপলক্ষে, এই যে আপনারা দেখছেন মহারাজা স্কুলের মাঠে এটা শিফট হয়েছে। এটা দিনাজপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত মহারাজা স্কুলের মাঠ। এই যে আপনারা দেখছেন ওই দূরে ওখানে গরুর ব্যবস্থা রয়েছে এবং এই যে এখানে ছাগলের বিক্রি শুরু হয়ে গিয়েছে। তো আসুন আমরা একটু এখানে দেখি। এখানে এটা খাসি? আসসালামু আলাইকুম। এটা কি আপনার বাড়িতে পালা? জি। এটা কত দাম চাচ্ছেন? 11,000 দাম রাখছি। 11,000 দাম রাখছেন? দরদাম কত করছে মানুষ? দরদাম এখনো দুই তিনজনে বললো। কত বলছে? 8 পর্যন্ত দাম উঠছে। হ্যাঁ, কিন্তু দি নাই। আচ্ছা, দেন 8-এর মধ্যে যদি হয়ে যায় তাহলে কত হইলে ছাড়বেন? 9 হইলে ছাড়ে দিব। 9 হইলে ছাড়বেন? 9.5, 8। আচ্ছা, 8.5 হইলে আপনি ছেড়ে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে খাসির দাম আমরা এই কুরবানি উপলক্ষে এই দিনাজপুর শহরে কি ধরনের দাম যাচ্ছে তা আমরা জানার চেষ্টা করছি। এবার আমরা এখানে দেখি একটু বড় জাতের দুটো খাসি। ভাই, এই জোড়া কত যাচ্ছে? 25,000। 25,000 দাম চাইছেন? দরদাম কত পর্যন্ত উঠছে? 18,000 দাম পর্যন্ত। 18 পর্যন্ত দাম উঠছে? তারপরে আপনি কত হইলে দিবেন? 22,000 হইলে দিয়ে দিবেন। 22,000 হইলে দিবেন? 20,000 হইলে দিবেন না? আচ্ছা, 22। ওই পাশেরটা তো ছাগি, ছাইওয়াল। ওইটা তো ছাগি। আর এটা খাসি? বড়। আচ্ছা, তারপরে আসুন, এগুলো কি খাসি? হ্যাঁ, তিনটাই খাসি। আচ্ছা, এই যে বড়টা প্রথমে ওই পাশেরটা, এটার দাম কত যাচ্ছে? 8,000 টাকা। 8,000। আর এই জোড়া? 15,000। দরদাম কত পর্যন্ত উঠছে এই জোড়ার? এই জোড়ার দাম বলছে 11,000। 11,000 বলছে? আর ওইটা কত বলছে? এটা 7,500। 7,500। আপনি কত হইলে দিবেন ওইটা? এর ভিতরে দাম করলে কম বেশি করে মারিয়ে দিয়ে দিব, 2-4 টাকা। আচ্ছা, কেবল আপনার যেহেতু হাটটা আজ বসলো, কেবল জমলো খালি। আচ্ছা, কেবল জমলো। শুনছেন সুপ্রিয় দর্শক, আবারও জানিয়ে রাখি আজ 16 জুলাই 2020 বৃহস্পতিবার। এই যে দেখছেন আপনারা কুরবানির হাট, এটা রেলবাজার হাট। রেলবাজার হাটটা এখানে শিফট হয়েছে। এটা দিনাজপুর মহারাজা স্কুল বালুবাড়িতে অবস্থিত। এই মহারাজা স্কুলের মাঠে এই হাটটি শিফট হয়েছে। তো আমরা আপনাদেরকে খাসি এবং ছাগলের দাম আমরা জানানোর আমরা চেষ্টা করছি। এটা কোন চালানো যাবে? তারপর আমরা এখানে দেখি, এদিকে খাসি, দুটোই খাসি। এই যে দেখুন দুটো বড় বড় খাসি। এই খাসির দাম কত যাচ্ছেন কাকা? 18,000 দুইটা দাম চাচ্ছেন? আর দরদাম মানুষ কত পর্যন্ত করছে? 14-15। এই পর্যন্ত দাম বলছে, মানে কত হইলে আপনি ছাড়বেন? 18,000 তো দাম চাইছে। আচ্ছা, 1-200 কম হইলে ছাড়বেন? আপনি ফিক্সড রেটই রেখেছেন। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা দেখি। এই যে দেখুন আপনারা, মোটামুটি আমদানি শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে একটা ছাগি দেখছি একজন, এই যে দেখুন প্রত্যন্ত অঞ্চলের একজন মুরব্বী এই ছাগি নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম। আপনার বাড়িতে পালা এগুলি? আপনি বাড়ি থেকে নিয়ে আসছেন না? এই যে এটা ছাগি, আর এটা কি বাচ্চা? এটা হালুয়ান, আর এটা কি ওর বাচ্চা? এই যে পিছনে এটা, ও ওটা অন্য। আচ্ছা, এই হালুয়ানটার দাম কত যাচ্ছেন? দাম কত যাচ্ছেন? 2-2.5 চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, দরদাম করছে কেউ? 1500 থেকে 1900 দাম বলছে। আর কত হইলে আপনি মনে করছেন ছাড়বেন? 2,000। ওটা মানে কত হইলে আপনি ছাড়বেন? 1900 টাকা। খাসি জোড়া, এই জোড়ার দাম কত যাচ্ছে? 19,000 চাইছেন? দরদাম কত পর্যন্ত উঠছে? 16,000 16,000 পর্যন্ত।
আর আপনি মনস্থ করছেন কত হলে ছাড়বেন? 18 হলে ছাড়ে দিবেন 9000 টাকা করে। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন হাট আমরা দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই হাটে এই ছাগলের দাম বেশি না কম। এগুলো কি খাসি? দুইটাই। এই জোড়ার দাম কত যাচ্ছে? 14000 চাইছেন? দরদাম করছে কেউ? 10,000-10,500 মতো করছে। আর আপনি কত হলে ছাড়বেন? 12,000 হলে ছেড়ে দিবেন। আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক, এখানে সুপ্রিয় দর্শক আমরা দেখছি অনেক বড় দুটো খাসি, এই যে দেখুন অনেক বড় সাইজের, এই যে দেখুন। কাকা দাম কত যাচ্ছেন জোড়া? 25,000 টাকা দাম চাইছেন? দরদাম কত পর্যন্ত করছে মানুষ? 20,000 পর্যন্ত দাম উঠছে, দিচ্ছেন না? মানে কত হইলে দিবেন আপনি? তাও এটা মনস্থ তো করছে দেখি, বাজাও বললাম। আচ্ছা আচ্ছা, কম হইতে পারে আবার বেশি, উনি ওয়েট করছে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দিনাজপুরের মহারাজা স্কুলের মাঠ থেকে আমরা এই কুরবানি উপলক্ষে যে হাট বসেছে সেই হাটের দাম জানানোর চেষ্টা করছি। এটা কি ভাই? পাঠা। এই পাঠাটার দাম কত যাচ্ছেন? 15,000 দাম চাইছেন? দরদাম কত পর্যন্ত উঠছে? 13,500। এই যে শুনছেন, আপনাদেরকে খাসির পাশাপাশি আমরা আপনারা অনেকে পাঠারও খোঁজ করেন, সেই পাঠাগুলি আমরা দাম জানানোর চেষ্টা করছি। এবং এখানকার যে দামগুলি, এই দামটি আপনারা কম্পেয়ার করে সারা দেশের মধ্যে আপনারা মোটামুটি পেয়ে যাবেন। তারপরে এখানে দেখি খাসি, খাসি এই যে দেখুন দুটো খাসি ভাই। এই খাসি কত যাচ্ছে? খাসি যাচ্ছে 22,000 টাকা। 22,000 টাকা দাম চাইছে? দরদাম কত পর্যন্ত উঠছে? দরদাম উঠছে 18,000। 18,000 পর্যন্ত দাম উঠছে। তারপরে আপনি কত হলে ছাড়বেন? আমি 2,100 টাকা কম হলে ছাড়বেন। 2,100 টাকা কম হলে ছাড়বেন? আচ্ছা আপনাকে ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এপাশে আমরা এদিকে দেখছি ভাই, এগুলো কি বিক্রি হয়ে গেছে? এলে কার? আপনি কিনছেন? এলে 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 কে কিনছে এগুলো? আচ্ছা এগুলোর পার্টি অন্য খাসি কিনতে গিয়েছে ভাই। এগুলি কি খাসি? এই খাসিটার দাম কত যাচ্ছে? ৬,000 টাকা করে ১২,000 টাকা দাম চাইছেন? দরদাম কত পর্যন্ত উঠছে? কেউ দাম বলেনি। আপনি মনস্থ করছেন কত হলে ছাড়বেন? 11 হইলে আপনি ছাড়বেন? এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখছেন মোটামুটি কুরবানির বাজার, কুরবানির এখনও অনেক দিন দেরি রয়েছে কিন্তু এখনই বাজারটি শুরু হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখছেন দূরে প্যান্ডেল দেখছেন, এই প্যান্ডেল ট্যান্ডেল সব তৈরি হয়ে গিয়েছে, এখন সব ধীরে ধীরে আসছে। তারপর আমরা একটু এখানে দেখি, এটা কি হালুয়ান? এই হালুয়ানের দাম কত যাচ্ছেন? 4,500 দাম চাইছেন? তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? 3,500 পর্যন্ত। আচ্ছা ধন্যবাদ। তারপরে এখানে আমরা দেখি ভাই, দুইটা হালুয়ান? আপনার এটা কি হালুয়ান? এই হালুয়ানের দাম কত যাচ্ছে? হালুয়ানের দাম হলো 4,000। তারপরে দাম উঠে নাই? দাম উঠে নাই। আচ্ছা এখনো দাম উঠেনি। আর ভাই আপনার এটা? হ্যাঁ না, এটা দাম কত যাচ্ছে? 3,200 দাম চাচ্ছেন? দরদাম করছে কেউ? 22,000 পর্যন্ত দাম ওঠে। আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক এখানে আমরা দেখছি ভাই, এই হালুয়ানের এটা বাচ্চা, এই বাচ্চা সহ দাম কত যাচ্ছে? দাম চাইছি ইন্টারনাল 3 হইলে দিয়ে দিব, চাইছিলাম 3,500 চাইছিলেন, 3 হইলে আপনি দিয়ে দিবেন এই বাচ্চা সহ। আর ওইটা কি? ওইটা খাসি। এটা খাসি? এই খাসির দাম কত? ওইটার দাম 3,000। এটার দাম 3,000। দরদাম কত পর্যন্ত উঠছে? ওইটা বলে নাই এখনো, দেখছে 2-3 জন, দাম বলেনি। দাম বলেনি? আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা আবারও জানিয়ে রাখি, আজ 16 জুলাই 2020 বৃহস্পতিবার আপনারা যে হাটটা দেখছেন এটা মূলত রেলবাজার হাটের এক্সটেনশন অংশ। রেলবাজার হাটটি এখন থেকে এই দিনাজপুর মহারাজা স্কুল মাঠে লাগবে। এই যে আপনারা দেখছেন দূরে প্যান্ডেল হয়ে গিয়েছে, এই যে ঈদের হাট মোটামুটি জমজমাট হাট এখানে শুরু হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। এই যে এখানে প্রচুর পরিমাণে ছাগল আজ উঠেছে, তবে ধীরে ধীরে এই ছাগলের চালান আস্তে আস্তে বৃদ্ধি পাবে।
দামরা আপনাদেরকে এই দামগুলি আমরা জানানোর চেষ্টা করছি। আচ্ছা এখানে দেখি ভাই এই এই দুটা বাচ্চা সহ এটা দাম কত যাচ্ছে? চার দিব তো কত দাম চাচ্ছেন? আর উনি কত দাম বলছে? চার হাজার? উনি শুধু একটার দাম বলছে, এইটার দাম চার হাজার বলতেছে। আর এই দুইটার দাম বলেন, এই দুইটার দাম বলেন। আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে এই ছাগিটির দাম উনি চার হাজার টাকা বলছেন। এই যে সুপ্রিয় দর্শক আমরা দেখছি এখানে লেখা চলছে, ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা এখানে এই ছাগলের লেখা কত? একশো টাকা। একশো টাকা। আর গরু? গরু হলো চারশো টাকা। গরু চারশো টাকা। এটা কি ঈদ উপলক্ষে এটা থাকবে? জি জি জি। আচ্ছা আচ্ছা, আর আজ থেকে এই হাটটা শুরু হলো, এই হাটটা কি প্রতিদিনই বসবে? প্রতিদিন আজকে থেকে বসবে না, চাঁদ ওঠার পরে। চাঁদ ওঠার পরে প্রতিদিন বসবে। আর এখন মোটামুটি বৃহস্পতি আর রবিবারে করে যে এই হাটটা যে বসে সেইভাবে বসবে। জি জি। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে দিনাজপুর রেলবাজার হাট যেটা বর্তমানে এই যে আপনারা দেখছেন যে বর্তমানে এটা দিনাজপুর শহরে একদম প্রাণকেন্দ্রে বালুবাড়িতে এই যে মহারাজ স্কুলের মাঠে বিশাল মাঠ, এই মাঠের মধ্যে এই হাটটি লেগে গিয়েছে। আপাতত এটা বৃহস্পতিবার এবং রবিবারে বসবে, তবে চাঁদ উঠার পরে এটা প্রতিদিন এই হাটটা এখানে গরু ছাগলের হাট বসবে। তো এই ভিডিওটি আপনারা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।